পৃথিবীর অন্যতম সৌন্দর্যমণ্ডিত দেশ মালদ্বীপ, যার চোখ ধাঁধানো নান্দনিক সৌন্দর্য পৃথিবীর সব মানুষকে মুগ্ধ করে। যেখানে পানির রং নীল আর বালির রং সাদা। 1200টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ, তীর ঘেঁষে গড়ে ওঠা মালদ্বীপের সবগুলো দ্বীপের চারিদিকে ঘিরে আছে সাগরের অফুরন্ত জলরাশি। মালদ্বীপের সমুদ্র সৈকতগুলো সত্যিকার অর্থে যেন এক স্বপ্নের জগৎ। দেখলে মনে হবে যেন বিশ্বের সব থেকে রোমান্টিক সমুদ্র সৈকতগুলো মালদ্বীপে অবস্থিত। এক কথায় মালদ্বীপ সৌন্দর্যের লীলাভূমি, যা দেখে আপনি মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকবেন। সুন্দর ও মনোমুগ্ধকর দৃশ্যের অধিকারী হওয়ায় মালদ্বীপ বিশ্বব্যাপী সুপরিচিত। সমুদ্র পৃষ্ঠ থেকে মালদ্বীপ দেশটির গড় উচ্চতা মাত্র 1.5 মিটার। এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসেন। সূর্য অস্ত যাওয়ার পর ঢেউয়ের তালে তালে জলজল করতে থাকে মালদ্বীপ দেশটির বালুকাময় সমুদ্র সৈকতগুলো। সমুদ্রের পানি থেকে বিচ্ছুরিত হয় অদ্ভুত এক আলো, সে এক অসাধারণ দৃশ্য যা দেখে চোখ বিস্ময় আটকে থাকে। এজন্য অনেকের কাছেই হানিমুনের জন্য সবচেয়ে পছন্দের দেশ মালদ্বীপ। এদেশের গভীর সমুদ্রের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে। যেখান থেকে পর্যটকরা সমুদ্রের বিভিন্ন রঙের মাছ খুব কাছ থেকে দেখতে পারবেন এবং শুনতে পারবেন সামুদ্রিক পাখির ডাক। মালদ্বীপ দেশটির বড় শিল্প হলো পর্যটন। বৈদেশিক আয়ের প্রায় 70% আসে পর্যটন থেকে। 1965 সালের 26 জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।